হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আশা করছি ভালো আছেন। আজকে আমি চলে এসেছি চট্টগ্রামের জাম্বুরি পার্কে। দেখতে পাচ্ছেন জাম্বুরি পার্কের এক নম্বর গেট দিয়ে আমি ভিতরে প্রবেশ করছি। এই জাম্বুরি পার্কটি চট্টগ্রামের বাণিজ্যিক নগরী আগ্রাবাদে অবস্থিত এবং এই পার্কটি 2018 সালে প্রতিষ্ঠিত লাভ করে। চট্টগ্রাম শহরের জনগণের কথা চিন্তা করে এই পার্কটি তৈরি করা হয়। 8.5 একর অর্থাৎ 8.55 একর জমির উপর নির্মিত এই চট্টগ্রামের জাম্বুরি পার্কটি। দেখতে পাচ্ছেন এই পার্কটা কিন্তু অনেক সুন্দর করে সাজিয়েছে এবং পার্কের চারপাশে কিন্তু আপনার ওয়াকওয়ে বা ফুটপাথ রাস্তা রয়েছে, যেখান দিয়ে দর্শনার্থী যারা আসেন এই পার্কটি দেখার জন্য তারা কিন্তু পুরো পার্কটি খুব সুশৃঙ্খলভাবে এবং সুন্দর মনোরম পরিবেশে তারা দেখতে পারে। দেখতে পাচ্ছেন আজকে শুক্রবার, ছুটির দিন, আর বিশেষ করে ছুটির দিনগুলোতে কিন্তু এই পার্কটিতে প্রচুর পর্যটক চলে আসেন এই পার্ককে দেখার জন্য এবং তারা একটা সুন্দর সময় কাটানোর জন্য। আসলে আমরা যারা যান্ত্রিক হয়ে গিয়েছি অর্থাৎ যারা শহরে বসবাস করি, তারা ছুটির দিন ব্যতীত কোনোভাবেই আমরা বাইরে বের হতে পারি না, কারণ যারা বিশেষ করে শহরের মানুষ কিন্তু ছুটির দিনেই বের হয় আর সবাই চলে আসে এই জাম্বুরি পার্কে। এখানে কিন্তু সকল ধরনের, সকল বয়সের মানুষ এখানে এসে সময় কাটিয়ে থাকেন। দেখতে পাচ্ছেন এখানে ছোট শিশু থেকে শুরু করে বৃদ্ধ মানুষও কিন্তু এখানে এসেছেন এবং এখানে সুন্দর এই মনোরম পরিবেশে তারা সময় কাটাচ্ছেন। আজকে যেহেতু ছুটির দিন পেয়েছি তাই আমিও চলে এসেছি এই জাম্বুরি পার্কে ফ্যামিলি নিয়ে, পরিবারকে সাথে নিয়ে ঘুরতে এসেছি। আর বিশেষ করে যারা, যাদের বাড়িতে ছোট বাচ্চা রয়েছে, তারা কিন্তু আসলে যেহেতু ফ্ল্যাট বাসায় থাকা হয় তারা কিন্তু সেভাবে ঘুরতে পারে না, খেলতে পারে না, তখন তারা তাদের মধ্যে এক ধরনের একঘেয়েমি কাজ করে। আর সেই একঘেয়েমি থেকে দূর করার জন্য কিন্তু এই পার্কটিকে আপনি অবশ্যই বেছে নিতে পারেন, কারণ এই পার্ক টার ভিতরে এমনভাবে তারা ডিজাইন করেছে, এমনভাবে সাজিয়েছে। দেখতে পাচ্ছেন মাঝখানে কৃত্রিম লেক করেছে এবং ফোয়ারা রয়েছে, রয়েছে চারপাশে ঘোরার জন্য রাস্তা এবং বিভিন্ন ধরনের গাছপালা, ফুলের গাছ এবং বিভিন্ন ধরনের ফলের গাছ বা পাতাবাহারি গাছ রয়েছে। দেখতে পাচ্ছেন এই পরিবেশটা কিন্তু অনেক সুন্দর করে সাজিয়েছে এবং মাঝখানে কিন্তু ঘাস রয়েছে, মাঠ মাঠের মতো করেছে যেন সবাই এখানে বসতে পারে, খেলতে পারে। প্রীতম, প্রীতম, কি দেখো, বলো কি দেখো, আসো তো। বাবা খুশি আছো বাবা, তুমি একদম বুঝতে হবে না বাবা, আমরা বসে আসো। যেহেতু জাম্বুরি ঘুরতে আসলাম আর ঘোরার পর যদি একটু কিছু না খেলে কেমন হয়, যদি জাম্বুরি পার্কে অনেক কিছু খাবার আছে তবে আইসক্রিম নিয়ে আসলাম, ঠান্ডা আইসক্রিম, এটা আসলে ক্ষতিকর। তারপরেও আমরা এখন আইসক্রিম খাচ্ছি।
বিকাল 5টা থেকে রাত্রি 9টা পর্যন্ত অর্থাৎ আপনারা বিকাল 5টার মধ্যে আপনারা ঢুকতে পারবেন এবং 9টার মধ্যে কিন্তু আপনাদেরকে বের হতে হবে 9টার পরে আপনারা এখানে থাকতে পারবেন না আর রাতের পরিবেশটা কিন্তু আরো চমৎকার কারণ সুন্দর সুন্দর লাইটিং এর ব্যবস্থা করা আছে এই যে দেখতে পাচ্ছেন কৃত্রিম লেকটা এই কৃত্রিম লেকটাতে কিন্তু ওয়াটারের ফোয়ারা এর ব্যবস্থা করা আছে অর্থাৎ ফোয়ারার সাথে লাইটিং এর ব্যবস্থা করেছে যদিও আজকে এই লাইটিং ব্যবস্থাটা আমরা দেখাতে পারছি না পরবর্তী অন্য কোনো ভিডিওতে আমরা দেখানোর চেষ্টা করব